46 টা অঙ্কগুলো দেখব আজকে। এখানে আছে প্রত্যেকের কাছে 80 টি চকলেট আছে এবং 10 টি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে। এখন এক নম্বরে বলছে এটা হলো আমাদের মূল অঙ্ক। প্রথমে একবার এক নম্বরে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 20 টি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে? তাহলে আমরা এটা গাণিতিক বাক্য আগে লিখব। গাণিতিক বাক্য আমাদের মোট চকলেট হলো 80 টি। এই 80 টিকে আমি কতজনকে দেব? প্রত্যেককে আমরা দেব কয়টি করে? 20 টি করে। প্রথম নাম্বার আছে প্রত্যেককে 20 টি করে দেব, তাহলে কয়টি বের হবে? এখানে আমাদের এটা গাণিতিক বাক্য। আমরা এই গাণিতিক বাক্যটা আমরা সমাধান করি, অর্থাৎ আমরা 20 দিয়ে 80 কে ভাগ করব, মানে 4 গুণে 80। অর্থাৎ আমার প্রত্যেক বন্ধুকে আমি কয়টি করে দিতে পারবো? যদি আমি 20 টি করে চকলেট দেই তাহলে আমি 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো। এর পরবর্তীটা 2 নম্বরটা আছে, এটা আমাদের 1 নম্বর, এটা 2 নম্বরে আছে আমাদের। বলছে এই চকলেটগুলো যদি যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 30 টি করে চকলেট দাও তাহলে কতজন বন্ধু চকলেট পাবে? তাহলে আমাদের গাণিতিক বাক্যটি আমরা লিখি, আশি ভাগ 30 টি করে, প্রত্যেকে 30 টি করে দেবে, তাহলে কতটি কতজন বন্ধুকে দেওয়া যাবে এটা আমরা ভাগ করে দেখব। অর্থাৎ 30 দিয়ে আমরা 80 কে ভাগ করব, 30 দুগুণে কত হবে? 60, অর্থাৎ 2, এবং ভাগশেষ থাকবে 20। এখানে আমরা বলতে পারি যে দুইজন বন্ধুকে দেওয়ার পরে আমার থাকবে, অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ 20। আমরা কয়জন বন্ধুকে? দুইজন বন্ধুকে দিতে পারবো, দুইজন বন্ধুকে, দুইজন বন্ধুকে চকলেট দিতে পারবো, দুইজন বন্ধু চকলেট পাবে এবং 20 টি চকলেট অবশিষ্ট থাকবে, চকলেট অবশিষ্ট তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যদি 80 চকলেট প্রত্যেক বন্ধুকে 30 টি করে দেওয়া হয় তাহলে দুজন বন্ধু হবে এবং 20 টি চকলেট অবশিষ্ট থাকবে।